মনিরামপুর। যশোর জেলার অন্তর্গত আরও একটি উপজেলা মনিরামপুর। জনশ্রুতি আছে রাজা সীতারাম রায়ের উকিল মনিরাম রায়ের নাম ধরে জনপদের নাম হয়েছে মনিরামপুর। ঊনবিংশ শতকের প্রথম দশকে চাষড়া রাজবাড়ির জৈনিক মহিলা এখানে একটি মস্ত বড় পুকুর খনন করেন, আজও তা কালে সাক্ষী হয়ে আছে। কপোতাক্ষ নদের উপর বৃহত্তম ভাসমান সেতু সরকারি সহায়তা ছাড়াই যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ঝাপা গ্রামে নির্মিত হয়েছে। সেতুটি রাজগঞ্জ ও ঝাপা গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এটি বাংলাদেশের একমাত্র ভাসমান সেতু। 2 জানুয়ারি 2018 সেতুটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। 9 ফুট প্রস্থের সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে 889টি বড় আকারের প্লাস্টিকের ব্যারেল, যা সংযুক্ত রাখার জন্য লোহার শিট ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে ব্যারেলের উপর দিয়ে চলাচলের জন্য দেওয়া হয়েছে 1300 ফুট দৈর্ঘ্যের লোহার পাত। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ব্রাত্তার এই ভাসমান সেতু, যা এখন পর্যটকের জন্য উন্মুক্ত। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমাচ্ছে এই সুন্দর ভাসমান সেতুটি দেখার জন্য।